মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আদ্রিত ব্লগে আরও একটা ভিডিওর সাথে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে সোমবার, ষষ্ঠীর পরের দিন। তো ষষ্ঠীতে তো মামা বাড়ি নিমন্ত্রণ ছিল, আজকে হচ্ছে আমাদের বাড়িতে। মামা মামি সবাই আমাদের বাড়িতেই খাবে। তো দেখতে থাকো ব্লগটা, একদম স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবে। তো আজকে এই ঘরটা একটু চেঞ্জ করা হবে, মানে ওই ঘরের খাটটা এই ঘরে আনা হবে। তো দেখতে থাকো, যতটা সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করো। এই যে আদ্রিত সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, পায়ে কি হয়েছে দেখা, এ দেখো পায়ে না চা পড়ে গেছে আদ্রিতের, দেখি দেখি আজকে পায়ে আদ্রিতের চা পড়ে গেছে। আর এই যে এটা হচ্ছে সাত সকালে ঘুম থেকে উঠে বাথরুমে গেছে, ধ্যাপাস হয়ে পড়েছে। আর এটা হচ্ছে আমাদের ছোলু মাসি, লজ্জা পেয়েছে ঢুকে গেছে। তো এখন প্রায় দশটা বাজে, তো এখন আমরা সকালের টিফিন খেতে বসে পড়েছি। সকালের টিফিন মানে এখানে ভাতই হয়েছিল, আর এই যে আমার বরমাসাই খাচ্ছে। আর ওকে বলেছি পরের বার তুমি জামা পরবে, জামা পরলে না পরলে আমি খেতেই দেবো না। আর এটা হচ্ছে আমার কাকার ঘর, এখানে হচ্ছে পড়ায়। তো তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এখানে একটা কত বড় একটা ভীমরুলের বাসা হয়েছে, দেখো কত বেরোচ্ছে। আর তো এখানে আমার ছেলে কালকে ঢিল মেরেছিল, ভাগ্যিস ওকে কামড়ায়নি। আর এই যে এখন ঘরের বলছিলাম একটু কিছু চেঞ্জ হবে, তো এখানে সব খাটপাট পাতা হচ্ছে, মানে এই ঘরে সামনের ঘরটাতে খাট নিয়ে এসেছি। আর এই হচ্ছে কারণ পেছনের ওই পায়খানা বাথরুমটা ভাঙবে, আর এখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে। এখন ভাত খাবো দুপুরবেলা সবাই মিলে, খাওয়ার পর সবাই একটা করে কর্নেটো খাবো, তারপরে চারটে ট্রেন ধরে আমরা বাড়ি চলে যাব। আর কিছু বলবেন না? আর কিছু বলবো না, এই পর্যন্ত ইতি গজ। ঠিক আছে, তো আজকে ব্যাড লাক, আমার ভাইয়ের আজকে ক্যাটারিং পড়েছে, তো ও চলে যাচ্ছে, ওকে ছাড়াই আমরা এখন খাওয়া দাওয়া করব। আর এই যে দুপুরের মেনু তৈরি হয়ে গেছে, তো দেখো কি কি আছে, পাঁচ রকমের ভাজা, মাংস, চাটনি, পাঁপড়, ডাল, মিষ্টি। তো আমাদের বাড়ির দুই জামাই, মানে মাসি ইর বর আর আমার হচ্ছে বরমশাই, ওদেরকে খেতে দিয়েছি। তো আর সাইডে আমরাও সবাই বসে পড়েছি একসাথে, ওরা ভাবছে যে ছবি তুলছি তাই চুপচাপ করে বসে আছে। আর ছবিটা তোলা হয়ে গেলেই আমার বা জামা খুলে ফেলেছে। আর ছেলে হচ্ছে আমার বরমাসের পাশে বসবে, আমার আজকে বলে আমার বরের জন্মদিন তাই ওর পাশে বসে খাবে। তো সো ফ্রেন্ডস, আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন আমরা বাড়ি চলে যাব। মনটা খারাপ খারাপ লাগছে, আর ভিডিও করছে আর ওরা হাসছে, আর লজ্জা লাগছে কিন্তু। তো সেই সময়টা চলেই আসলো, অনেক দিন এসেছি, সেই শুক্রবার, শুক্র, শনি, রবি, সোম, চার দিন হয়ে গেল। তো বাড়ি চলে গেলে মানে মন খারাপটা একটু কম হচ্ছে, কারণ বাড়ি গিয়ে আবার তো বেড়াতে যাব আমরা, না তো সেই জন্য মন খারাপটা একটু কম হচ্ছে। তো আর এখান থেকে আমি টাইম ফুল গাছ নিয়ে যাব, এখন সব গুছিয়ে টুচিয়ে নিয়ে প্যাকিং করব। আবার হচ্ছে আবার এক ব্যাগ হবে, এবার আমার কোনো অসুবিধা হবে না, কারণ আমার বরমশাই আছে, হেল্প করবে, ওই তো ব্যাগ ধরবে, ছেলে ধরবে, ওই সব কিছু করবে। তো এখন একটু রেস্ট নিই, তারপরে বাড়ি যাব। আর কি বলবো, ভাল লাগছে না বাড়ি যেতে। বুধবার দিন রাত্রিবেলা বেড়াতে যাব, তা আমার মনে হচ্ছে যে বুধবার সকালে বাড়ি গেলেই ভালো হয়। তো আর কি করা যাবে, দোকান আছে না, ছেলের পড়া। তোমাদের তো একটা ব্যাড নিউজ দিতে ভুলেই গেছি, 20 তারিখে হচ্ছে ওর পরীক্ষা। ও সরি, একটা কথা তো ভুলেই গেছিলাম, বেলপাতা তুলবো। তো চলো এখন একটু বেলপাতা তুলে আনি। তো আমি প্রত্যেকবার আসি আর বেলপাতা নিয়ে যাই, সামনের আগেরবার এসে বেলপাতার আকাল পড়েছিল, একটুও বেলপাতা পাইনি। তো আমাদের কদিন চলে যাবে বেলপাতাগুলো দিয়ে। আর এখানে বেলপাতাগুলো খুব সুন্দর, আর ওপরেরগুলো কেমন একটু কুকড়ে কুকড়ে গেছে এবারের বেলপাতাগুলো। তো আমার ছেলেকে ওদিকে আমি বকছি আর বেলপাতা তুলছি, শুধু বালি ঘাটছে। সো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আমরা রেডি হয়ে গেছি, 6:30 নাগাদ একটা ট্রেন আছে, সেই ট্রেনে যাচ্ছি। এখন তো জামাই ষষ্ঠীর প্রচুর ভিড়, জানি না সত্যি সত্যি টিকটিকি তো ডাকছে, তো জানি না কেমন ভিড় হবে ট্রেনের মধ্যে, ভগবান জানে। তো যাই হোক, রেডি তো হয়ে গেছি, এখন মাসি আমরা সবাই একসাথেই চলে যাব। তো চলো, তার মধ্যে ঘরে কারেন্ট নেই, মানে ওই পাখা লাগাচ্ছে বলে কারেন্ট নেই। যেহেতু খাটটা ওই ঘরে নিয়েছি তাই পাখাটাও এক্সচেঞ্জ করতে হবে, এই পাখাটার একদমই হাওয়া হয় না।
তাই পাখাটাও এক্সচেঞ্জ করব। আর তো টোটো চলে এসেছে গাইস, আমরা চলে এসেছি, মাম্মি চলে যাচ্ছি। তো এই যে তাহিরপুর স্টেশনে দাঁড়িয়ে আছি আর আমার ছেলে অপেক্ষা করছে কখন ট্রেন আসবে, ও একটু দেখবে। তো ট্রেনের এখনো অনেকটাই টাইম আছে, তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, যেহেতু বোচকা বোচকি ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছি তাই একটু তাড়াতাড়ি চলে এসেছি। আমরা এখন নৈহাটিতে চলে এসেছি আর আমরা একটু নৈহাটি মানে লঞ্চ পার হয়ে যাব, আর মাসিরা হচ্ছে ব্যান্ডেল হয়ে যাবে, তাই এখানে দাঁড়িয়ে এখন গল্প করছি যে ওরা ওই দিক দিয়ে চলে যাবে আর আমরা এই দিক দিয়ে চলে যাব। তো কিছু জিনিস কিনবো ভাবছিলাম, তো জানি না কিনতে পারবো কি না ছেলের জ্বালায়। আর চুচুড়ায় এসেছি আর দাদা বৌদির দোকানের ফুচকা খাবো না, মানে দই ফুচকা খাবো না, তা কি কখনো হয়। তো এখানে হচ্ছে দই ফুচকার জন্য দাঁড়িয়ে আছি লাইন দিয়ে। তো এখান মানে তোমরা সব অনেকেই জানো যে দাদা বৌদির ফুচকার মানে কতটা বিখ্যাত চুচুড়ার। তো আর এই যে বাড়ির সামনে চলে এসেছি, ছেলের বলে পায়ে ব্যথা, তার জন্য এরকম ওপরে ওঠে হনুমানের মতন ওপরে উঠে যাচ্ছে, ও হাঁটবেই না একদম। তো আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। সো ফ্রেন্ডস, কিছুক্ষণ হয় বাড়ি এসেছি, তো নৈহাটি দিয়ে কী কী আনলাম সেগুলো তোমাদের সাথে এখন দেখাবো। প্রথমেই এনেছি হচ্ছে বার্ডস, এনেছি কানকুচানি 3 প্যাকেট এনেছি, আর একটা এটা কী বলো তো ওই ফোন রাখেন আমাদের জল টল না পড়ে যাতে, সেইটা এনেছি। তো ষষ্ঠীতে মা সেরকম কিছুই দেয়নি, বরমশাইকে পয়সা দিয়েছে মানে নিজের মতন কিনে নিতে বলেছে, আর আমাকে কিছু দেয়নি। আমাকে কি দিয়েছে জানো, ঠাকুরের জন্য একটা জিনিস দিয়েছে, দাঁড়াও বার করছি। তো এই যে গলার চেনটা খুলে এসেছি, কারণ বাস ট্রেনের মধ্যে আসবো তো ভয় লাগে, মানে খুলেও গেছি গিয়ে পড়েছি আবার এসে খুলেছি। তো দাঁড়াও ফোনটা রেখে নি, তবে দেখাচ্ছি। তো বুঝতে পারবো কিনা জানি না, আমি হাতে নিয়ে দেখাচ্ছি। তো হচ্ছে এইটা, এটা বললো তো কি, এটা হচ্ছে আমাদের ঠাকুরের জন্য মা একটা সোনার টিপ বানিয়েছে, তো ওই যে ওই ঠাকুরটার জন্য শ্রীগুরু ঠাকুর, তো তোমরা জানোই। তো এটাকে পরাবো, কালকে আঠা নিয়ে আসবো তারপরে পরাবো। তো কেমন হয়েছে আমার এই ষষ্ঠীর উপহারটা, তো অবশ্যই আমাকে জানাবে কিন্তু। তো আজকের ভিডিওটা এইটুখানি, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। তো আবার দেখা হচ্ছে আরও একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করে যেও এইভাবেই। তো টাটা, গুড নাইট।